নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা, আমি ইউটিউবে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আজকে আমি একটা হেয়ার অয়েলের রিভিউ শেয়ার করবো, অনেক দিন ধরে পেন্ডিং ছিল। এটা হচ্ছে সেসা, অ্যাকচুয়ালি না, ভুল উচ্চারণ করি আমি সবসময়, সেসা, সেসা আয়ুর্বেদিকের আর কিছু নেই নামটাতে, সেসা আয়ুর্বেদিকের হেয়ার অয়েল, রিডিউসড হেয়ার ফল অ্যান্ড সাপোর্টস হেয়ার গ্রোথ। আচ্ছা, এটা কোনো নতুন প্রোডাক্ট নয়, এটা আমিও যখন ধরো 11-12 না, আই থিঙ্ক আমি যখন কলেজে পড়তাম তখন আমি ইউজ করতাম। এটা না একটা সবুজ ঢাকাওয়ালা ভার্জনও আছে, একটা খয়েরি ঢাকাওয়ালা ভার্জনও আছে। এবার এই দুটোর মধ্যে কী পার্থক্য জেনুইনলি আমি জানি না, কারণ না আমার ইউজ করে দুটো কোনো পার্থক্য লেগেছে আর না এটার প্যাকেজিংয়ে কিছু পার্থক্য লেখা থাকে। তো একটা সবুজ ঢাকা আর একটা মেরুন ঢাকা কেন আমি জানি না। তো এটা বাই দ্য ওয়ে সবুজ ঢাকাওয়ালাটা, আর আমি যেরকম বললাম যে কলেজে পড়াকালীন যখন আগে ইউজ করেছি তখন আমি মেরুন ঢাকাটাও ইউজ করেছি, সবুজ ঢাকাটাও ইউজ করেছি, তখনও আমার কোনো পার্থক্য লাগেনি, এখনও লাগে না। তো আমার চুল, আমার মেয়ে আছে 2 বছরের, তো প্রেগনেন্সির সময় অনেক বেশি হেয়ার ফল হয়েছিল, তারপর আমি নানারকম ট্রিটমেন্ট করে নানা রকম হেয়ার অয়েল লাগিয়ে রিকভার করেছি। বাট এখন কি হচ্ছে, আমি একদম টাইম দিতে পারি না হেয়ার কেয়ারের জন্য, তো সেই জন্য অযত্নের জন্য চুল পড়ছে, আঁচড়ানো হয় না রেগুলারলি, বাঁধা হয় না, বা ঠিক টাইমে শ্যাম্পুটা দেওয়া হলো না, ঠিক টাইমে রেগুলার তেলটা লাগানো হলো না, কোনো আগে যেরকম অ্যালোভেরার মাস্ক লাগাতাম, ফ্ল্যাক্সিডের মাস্ক লাগাতাম, কিছু এগুলো হয় না। তো অযত্নের জন্য একটু রাফ হয়ে গেছে, ফিজি হয়ে গেছে, হেয়ার ফল ওখানটা হয়েছে, দেখলে বুঝতে পারবে এই জায়গাগুলো আবার ফাঁকা হয়ে গেছে, এখানটা বেশ অনেকটা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা জাস্ট অযত্নের জন্য হচ্ছে। তো এইরকম ধরনের যাদের সমস্যা আছে তারা যদি এটা লাগাও তাদের হেয়ার ফল কমবে, নতুন হেয়ার গ্রোথও হবে। আমারও রিগ্রোথ আবার এটা লাগিয়ে হচ্ছে, আমি তোমাদের দেখাই, আমি এটা হাফ লাগিয়ে শেষ করে ফেলেছি। এটা 200 ml প্যাকেজিং, বাট তোমরা এটা 100 ml প্যাকেজিংও পাবে। আর এটা এই মুহূর্তে তোমরা দেখে বুঝতে পারবে না, বুঝতে পারছো কি, আমি আলোর এগেন্সটা দেখছি বলে বুঝতে পারছি, আমি না এতটা মতো ইউজ করে ফেলেছি, মানে ধরো 100 ml ইউজ করেছি, 100 ml এখনও আছে। এটা 200 ml প্যাকেজিং, এটারও মানে কোমওয়ালা ক্যাপটার সঙ্গেই এসেছিলো, এটাতে বাড়তি আর কোনো ক্যাপ দেয়নি। এটা একটা খারাপ দিক প্যাকেজিংটার, কারণ এটা না এরকম হেলালেই পড়ে যায়, আর আমি সাধারণত যে কোনো জিনিসই না, লিকুইড যে কোনো জিনিস আমার অভ্যেস আছে একটু ঝাঁকিয়ে ইউজ করার, আর আয়ুর্বেদিক তেল ঝাঁকিয়ে ইউজ করা উচিত, যে আয়ুর্বেদিক জিনিসগুলোর রেসিডিউগুলো নিচে চলে যেতে পারে, বাট এটা ঝাঁকানো যায় না, কারণ একদম এইখান থেকে গোড়া থেকে পুরো তেল বেরোতে স্টার্ট করে। তো এটা ওরা যদি দুটো ঢাকা একসঙ্গে দিত না ভালো হতো। যেরকম এদেরই যেটা স্ট্রং রুটস অয়েল আগের বছর আমি ইউজ করেছিলাম, আই থিঙ্ক ওটাতে ওরা কিন্তু দুটো ঢাকা দিয়েছিলো, তো আমি কী করতাম, ঢাকাটাই, অ্যাকচুয়াল ঢাকাটাই লাগিয়ে রাখতাম, ইউজ করার সময় ঢাকাটাকে চেঞ্জ করে নিতাম, যার ফলে ঝাঁকাতে বা কেয়ার ফ্রি হিসেবে ভাবে রাখা যেত। এটা আমার খুব সাবধানে রাখতে হয়, আমি যদি খেয়াল করছি না আর হাত লেগে পড়ে গেল এটা কৌটোটা, বা এমনি সময় যে কোনোভাবে পড়ে গেল মেয়ের খেলার চোটে, কারণ এটা ও লাগায়, মানে আমি ওকে লাগিয়ে দিই, তো তেলটা পরে ওয়েস্ট হবে, পড়েওছে 1-2 বার এটার ভেতরে, সেই জন্য সবসময় এটাকে পিচ বোর্ডেও রাখতে হয়। আর এটার বেসটা নারকোল তেল, তো এটা শীতকালে, এটা যখন আমি কিনেছিলাম তখনও হালকা হালকা ঠান্ডা ছিল, খুব হালকা জম ছিল, তো শীতকালে একটু জমে, বাট একদম নারকোলের তেলের মতো সলিড না, মানে একটু রোদে দিলেই এটা গলতে স্টার্ট করে, বা একটু আঁচে দিলেই গলতে স্টার্ট করে, কারণ এটা শুধু নারকোল তেল তো না, এতে আরও অনেক রকম জিনিস আছে। তো বাই দ্য ওয়ে সেইসার সব অয়েলগুলোরই ক্ষীরপাক বিধি দিয়ে তৈরি, তো ক্ষীরপাক বিধি একটা প্রাচীন আয়ুর্বেদিক বিধি, সেটাতে কী করে, ছাগলের দুধের মধ্যে বিভিন্ন ধরনের হার্বস দেয়, আর এটা একটা সংখ্যার ব্যাপার থাকে, 6-এর উপর একটা সংখ্যা থাকে, কখনো ওতে 16টা হার্বস পড়ে, হার্বস মানে জড়িবুটি আর কি, হ্যাঁ, কখনো 36টা হার্বস পড়ে নিয়ে সেটা কখনো 6 ঘন্টা ধরে দুধে কুক হয়, বা কখনো 16 ঘন্টা ধরে, বা 26 ঘন্টা, 36 ঘন্টা ধরে, এরকম একটা অঙ্কের ব্যাপার আছে, সেটা যারা আয়ুর্বেদ শিখেছে তারা বেটার বলতে পারবে, বাট এরকম একটা 6-এর একটা খেলা থাকে এই ক্ষীরপাক বিধিতে। তো ওই ছাগলের দুধে বিভিন্ন জড়িবুটি দিয়ে এটাকে অনেক ঘন্টা ধরে খুব স্লো কুক করা হয়, তারপর যখন দুধটা পুরো মরে গিয়ে ঘিটা বেরিয়ে আসে, ওই ঘিটাই হচ্ছে এই তেলটা আর কি, ওই নিয়ে ওই ঘিটাই তেলটা না, ওই ঘিটার সঙ্গে নারকোল তেলটা মেশানো হয়, মিশিয়ে যে তেলটাই মানে তৈরি হলো সেটা হচ্ছে এই ক্ষীরপাক বিধিতে প্রস্তুত তেল। এদের 3-4টে ভেরিয়েন্ট আছে সেই শাড়ি,
যেমন স্ট্রং রুটস ওয়ালাটা একটা ভেরিয়েন্ট, এটা একটা ভেরিয়েন্ট, আমি জানি না ওই মেরুন ঢাকাওয়ালাটা আর একটা ভেরিয়েন্ট কিনা নাকি সেমই। তো এটা আমি আগে যখন ইউজ করেছিলাম তখন আমার মার খুব হেয়ার ফল হতো, আর আমার এমনিতে সেই সময়টা যখন আমি কলেজে পড়তাম বলছি হেয়ার ফল হতো না, বাট যেহেতু চুলে তেল ফেল লাগাতাম না, কম বয়সী মেয়ে যত্ন করতাম না, তো তখন আমার খুব রাফ ছিল চুলটা, ঠিক আছে। তো দুজনের ক্ষেত্রেই খুব ভালো কাজ করেছিলো, আমার মার চুল পড়াও বন্ধ হয়ে গেছিলো, চুল এর গোছ অনেকটা রিকভার হয়েছিলো, আর এটা আমরা লম্বা 4-5 বছর লাগিয়েছিলাম আমার মনে আছে, আর আমারও রাফনেসটা অনেকটা কমে গেছিলো। আর এই রেগুলার অয়েলিং করা ব্যাপারটা এটা, এবং তখন আমি আরেকটা অয়েল ইউজ করতাম, বাজাজ আমন্ড ড্রপস ইউজ করতাম, যদিও সেটা আমি এখন আর সাজেস্ট করবো না কাউকে, কারণ ওটাতে মিনারেল অয়েল হয়, তখন আমি জানতাম না মিনারেল অয়েলের ব্যাপারটা। তো এই দুটো তেল দিয়ে আমি অ্যাকচুয়ালি হেয়ার অয়েলিং করা স্টার্ট করি। তো এটাতে না একটু একটা ভেষজ গন্ধ আছে, বাই দ্য ওয়ে চলো কথা বলতে বলতে আমি তোমাদের সাইডে এখানে দেখিয়ে দিই যে আমি কী করে অ্যাপ্লাই করি, কিচ্ছু হাতিঘোড়া তো নয়। আর দ্বিতীয়ত এখানে চলো দেখতে থাকো, অ্যাপ্লিকেটরটাও দেওয়া আছে যেহেতু, তো হাতিঘোড়া তো কিছু নয়, ওই শীতে বার করি নিয়ে অ্যাপ্লিকেটরটা দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে দিলাম, তারপর খুব হালকা হাতে ম্যাসাজ করি, ম্যাসাজ করার জন্য বেশি টাইম থাকে না, কারণ ভিডিওতেই দেখতে পাচ্ছ যে কি হয় যখন আমি কোনো কাজ আমার মেয়ের সঙ্গে করতে চাই। আর ও নিজেও অ্যাপ্লাই করে, আমিও যখন ওকে অ্যাপ্লাই করার করে দিই ওকেও অ্যাপ্লাই করিয়ে আমি শ্যাম্পু করাই, আবার কখনো কখনো রেখেও দিই। এখন ধরো যেরকম বৃষ্টি পড়ছে, জলো ওয়েদার, এই সময় কিন্তু আমি রাখবো না, কারণ এটাতে ভৃঙ্গরাজ আছে এবং অন্যান্য হার্বস আছে যেগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে, ঠান্ডা তাসির যে হার্বসগুলোর। তো সেই জন্যে ওভারনাইট যদি তোমার ঠান্ডার ধাত থাকে না রাখাই ভালো, স্পেশালি যখন বৃষ্টি পড়ছে, জলো ওয়েদার, খুব গরম ড্রাই ওয়েদারে থাকো তখন ট্রাই করতে পারো, কিছু অসুবিধা হবে না, কিন্তু শীতকালে বর্ষাকালে ওভারনাইট না রাখাই ভালো। আমি তো 2 ঘন্টা মতো রাখার চেষ্টা করি, নিয়ে যেরকম তোমরা লাস্টে দেখতে পাবে যে এটা প্লাস্টিক দিয়ে ওটা চেষ্টা করি ইনকর্পোরেট করার, যাতে একটু একটা গরম ভাবটা হয়, মানে সোজা বাংলা পাতি কথায় বলতে গেলে ভাপানো আর কি, ঠিক আছে, মাথার হিটেই ওটা আর কি একটু ওয়েল অ্যাবজর্বড হয়ে যায় তেলটা। আর লেন্থেও লাগাই, লেন্থের জন্যও ভালো, লেন্থটাকেও সফট করে। যেরকম বললাম যে আমি তেলটা লাগিয়ে কালকে শ্যাম্পু করেছি, তো কতটা কি বলতে পারছি না, না এখন যেরকম বললাম যে তেলটা আবার লাগানো স্টার্ট করা থেকে প্রচণ্ড যে আবার হেয়ার ফল স্টার্ট হচ্ছিলো, ভীষণ ফিজি হয়ে গেছিলো, এখনও ফিজিনেস আছে, দেখো দেখতে পাচ্ছ হবে এই দেখো ফিজিনেসটা, বাট সেটা অনেকটা আবার কমে গেছে, রিডিউস হয়েছে, কিন্তু এটাও ঠিক যে আমার রেগুলার লাগানোও হয় না, আমি চেষ্টা করি সপ্তাহে 2 বার যে শ্যাম্পু করছি 2 বারই এটা লাগানোর, বাট হয় না, কখনো 1 বার লাগানো হয়, কখনো পুরো সপ্তাহতেই লাগানো হলো না, সেটাও হয়, বাট লাস্ট উইকে আমি রিভিউটা দেবো বলেই 2 বার মনে করে লাগিয়েছি। তো 2 বার সপ্তাহে লাগানোর পর দেখো এটা, কালকে আমি 2ndবারের শ্যাম্পুটা করেছি, এটা লাগিয়ে নিয়ে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়েছি, যেমন এখান থেকে কন্ডিশনার নিচটা লাগিয়েছি, তো এখন ভালো আছে চুলটা, দেখো খুলে রাখাও যাচ্ছে, খুব খারাপ লাগছে না। আর হেয়ার ফল যেটা প্রচণ্ড হচ্ছিলো সেটাও আবার বন্ধ হয়ে গেছে, লাগানো যেই স্টার্ট করেছি, আর আমার বর্ষাকালটা যেই আসে, যদি এখন বর্ষাকাল আসেনি, জাস্ট বৃষ্টি হচ্ছে, বাট ওই জুলাই আগস্ট নাগাদ আমার মেইনলি হেয়ার ফলটা হয়, সারা বছরের যেটা একটা দেখবে একটা সিজন থাকে যখন বছরে একবার তোমার অনেকটা হেয়ার ফল হবেই, কারণ ওটা তোমার মানে চুল যে চুলগুলোর মরার বয়স হয়ে গেছে সেই চুলগুলো ঝরে যাওয়ার টাইম, তো আমার সেই টাইমটা বর্ষাকালে, ওটা কারোর শীতকালে হয়, কারোর বর্ষাকালে হতে পারে, কারোর গরমকালে হতে পারে, আমার ওটা বর্ষাকাল টাইমটা, তো ওই টাইমটার সময়ও অনেকটা রিকভার করে দেবে এটা আমাকে, হতে পারে এটা শেষ হয়ে যাবে তখন আমি অন্য কিছু মানে অন্য আরেকটা প্যাকেজিং কিনে নিতে পারবো, বাট যেহেতু আমার রেগুলার লাগানো হচ্ছে না তো এটা হয়তো চলে যাবে, আর যেহেতু 200 ml একটা প্যাকেজিংটা কিনেছি অনেকটাই অনেক দিন ধরেই চলবে। বাই দ্য ওয়ে এটা আমি আমার মেয়েকে লাগিয়েছি, আমার মেয়ে এপ্রিলে 2 বছর হবে, ওর কোনো রকম কিন্তু কোনো সাইড এফেক্ট হয়নি, ঠান্ডাও লাগেনি বা অন্য কোনো সাইড এফেক্টও হয়নি, ঠিক আছে। আর এটার দাম দাঁড়ো 200 ml-টার দাম হচ্ছে 330 টাকা, তো 100 ml-টা সেই অনুযায়ী হাফ হয়ে যাবে। আমি দুটোরই লিঙ্ক দেবো, অ্যামাজনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সটা চেক করবে, ঠিক আছে, লিঙ্ক দিয়ে দেবো। আর এটা তোমরা এমনি দোকানেও পেয়ে যাও, পেয়ে যেতে পারি দোকানেও পেয়ে যেতে পারো, ভালো দোকানে আর কি, খুব পাতি দোকান হলে পাবে না, বাট একটু ভালো কসমেটিক্সের দোকান হলে পেয়ে যাবে, আর অনলাইন তো সব জায়গাতে পাবেই, ফ্লিপকার্ট, অ্যামাজন,
নাইকা, ঠিক আছে, পার্পল, মিন্ত্রাতে হয়তো পাবে না, এই চারটে জায়গায় পেয়ে যাবে। তো হোপফুলি দেখে নিয়েছো তোমরা অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশনও যেরকম বললাম নর্মাল তেল যেভাবে অ্যাপ্লাই করি আমরা সবাই সেভাবেই অ্যাপ্লাই করেছি, আর তারপরে দু ঘন্টা রেখে শ্যাম্পু করেছি। চাইলে ওভারনাইট রাখতে পারো, নাও রাখতে পারো। আমি সাজেস্ট করবো যে যদি রাফনেস আর ফিজিনেস থাকে তাহলে লেন্থেও লাগাও, কিন্তু যদি লেন্থে কোনো প্রবলেমই না থাকে, লেন্থটা একদম ভালো আছে, শুধু হেয়ার ফল হচ্ছে, তাহলে শুধু গোড়াতেও লাগাতে পারো। আর গোড়াতে লাগানোর সুবিধাও আছে প্যাকেজিংটার জন্য, তো জাস্ট ওই প্যাকেজিংয়ের আর একটা ক্যাপ দেয়নি, এটা ছাড়া আর আমার কোনো কমপ্লেন নেই তেলটার ব্যাপারে। কিন্তু এটা মাথায় রাখবে যে তোমার যদি শারীরিক কোনো প্রবলেম আছে, ধরো তোমার কিছু হরমোনাল সমস্যা আছে, পিসিওএস পিসিওডি আছে, সেক্ষেত্রে কিন্তু এত এফেক্টিভলি এটা কাজ করবে না। আমার এই মুহূর্তে কোনো হরমোনাল সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ, একটা রিসেন্টলি আমি মা হয়েছি তো সেটার জন্য একটু হরমোনাল আপডাউন আছে, কিন্তু সেটা সব মেয়েদেরই কম বেশি থাকে সেটা নয়। কিন্তু পিসিওএস ধরো যাদের থাকে তাদের অনেক বড় হরমোনাল সমস্যা থাকে, বা জাস্ট থাইরয়েডের কিছু প্রবলেম হয়েছে, হ্যাঁ, এই ধরনের প্রবলেম হলে কিন্তু কাজ যে একদম করবে না তা না, এটা সাপোর্ট দেবে কিন্তু একদম কিওর কিন্তু করতে পারবে না। সেক্ষেত্রে তোমার আগে শরীরের রোগটাকে ঠিক করতে হবে, মনের রোগ থাকলে সেটাকে ঠিক করতে হবে, এটা সাপোর্ট দেবে কিন্তু এতটা ভালো কাজ করবে না যতটা ভালো আর যতটা স্পিডে আমার ওপর কাজ করেছে। আর আরেকটা ব্যাপার এটাও হতে পারে যে যেহেতু আমার স্ক্যাল্প আমার চুল এটাকে চেনে, যেহেতু আমি একটা লম্বা টাইম পর্যন্ত এটাকে ইউজ করেছিলাম একটা সময়, তো হতে পারে সেই জন্য আমার উপর এত ভালো কাজ করেছে, সেটাও হতে পারে, ট্রাই করে দেখতে পারো। কিন্তু এটা মাথায় রাখবে এটার কিন্তু একটা যথেষ্ট স্ট্রং একটা ভেষজ গন্ধ আছে, তো গন্ধটা অনেকের প্রবলেম করতে পারে, যারা স্ট্রং গন্ধ বেশিক্ষণ সহ্য করতে পারো না, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। আর খুব হালকা একটা কালারিং আছে আর গন্ধটা ন্যাচারাল গন্ধ, বাড়তি কোনো ফুলের গন্ধ বা এরকম কিছু বাড়তি গন্ধ দেওয়া হয়নি, আর বাদবাকি তো সবই ক্লিন ইনগ্রিডিয়েন্ট, সবই আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস আছে, এখানে লেখা আছে, কিন্তু এত ছোটো না, আমি খুব মানে স্ট্রেস পড়বে আমার চোখে, আমার তো চশমা আছে, আর বাই দ্য ওয়ে আমার চশমাটা আমার মেয়ে ভেঙে দিয়েছে, তো আমার চোখে একটু প্রবলেমও এখন হচ্ছে, প্রথমেই আছে ভ্রিঙ্গেল আছে, তো ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকেই। তো ট্রাই করে দেখতে পারো যাদের হেয়ার ফলের সমস্যা হচ্ছে। নতুন চুল গজাবে কিনা অনেকে জিজ্ঞেস করো, দেখো এটা বেসিক্যালি ডিপেন্ড করে তোমার শরীরে কি চলছে সেটার উপর, তো আমি এইভাবে এখানে বসে স্ক্রিনের উল্টো দিকে বসে বলতে পারবো না তোমার নতুন চুল গজাবে কিনা, বাট ইটস ওয়ার্থ ট্রাইং। 100 ml কিনে দেখো, তোমার যদি হেয়ার ফল হচ্ছে হেয়ার ফলটা আটকে দেবে, চুলের টেক্সচার ইম্প্রুভ করবে, আর যদি নতুন চুল গজায় তো সেটা বাড়তি পাও না, ট্রাই করে দেখো, এমন কিছু দাম তো নয়, 200 টাকার মধ্যে পেয়ে যাবে 100 ml, ঠিক আছে। তো ট্রাই করে দেখতে পারো, থামস আপ ফ্রম মি। চলো, হোপফুলি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেলটা অন করে সঙ্গে থাকো, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি শর্ট নয় রিল ওখানেও আপলোড করছি, বা ফেসবুকেও করতে পারো। ইনস্টাগ্রামে আমি ঐশিকা মুখোপাধ্যায় নামে আছি, ফেসবুকে ঐশিকা মুখোপাধ্যায় নামে আছি, শুধু ইউটিউবে ঐশিকা অজয় মুখোপাধ্যায় নামে আছি। চলো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থেকো, লাভ ইউ।